সমুদ্রের মাঝখানে আইস, আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর জায়গা আছে তোমরা জানতে, তোমরা জানতে না। আমরা এখন আছি FD ব্লক শর্ট লেক, যেটা তোমাদের বলেছিলাম একটা জায়গায় তোমাদের নিয়ে আসবো। এখন মোটামুটি সবকিছু ফাঁকা হয়ে গেছে, তাই তো? আপাতত একটা 70 টাকার লস্যি আমরা ট্রাই করব, জান ঠান্ডা করাচ্ছি, জান ঠান্ডা করব। প্রথম লস্যিটা খাবো, তারপর আমরা ভিতরে যাবো, যেটার জন্য এসেছি, পাই নাকি দেখবো, বুঝলে তো? তো আগে লস্যিটা খাই। তো গাইজ, এই আমাদের লস্যি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস। এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো। চলো এবারে ভিতরে যাবো, ডাইরেক্ট আমাদের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। গাইস, জায়গাটা হচ্ছে মেলার ভিতরে, বুঝলে তো? তো সব কিছু তো উঠে গিয়েছে, আমাদের ভয় লাগছে যে ওই জিনিসটাও না উঠে যায়, ঠিক আছে? ওইটাই আমাদের ভয় লাগছে। এখানে যে মেলা আছে মেলার ভিতরে, এটাই তো মনে হচ্ছে, এটাই। এই দেখো গাইস, কত বড় হাঁ করে আছে, দেখো আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। মোটামুটি কি বলতো তোমরা, খালি মানে ক্যামেরায় দেখা হয়তো বুঝতে পারছো না, এই নিজের চোখে দেখলে আরো ডেঞ্জারাস লাগবে। আমরা এবারে মেন জায়গায় যাচ্ছি, দেখো। জায়গাটা কেমন লাগছে আমি একটু শর্ট করে দেখার চেষ্টা করছি, দেখো না? সবাই না মানে আলাদাই মজাতে, তাই তো? মানে যে যে নিচ্ছে তাদের সবার হিট লাগছে। আর সব থেকে বড় কথা কি বলতো, এখানে এয়ার কন্ডিশন লাগানো আছে, দেখো, জায়গায় জায়গায় এয়ার কন্ডিশন লাগানো। তোমার কেমন লাগছে? যে ঢুকছে তার ফোন বেরিয়ে পড়ছে কমেন্ট। গাইস, এখানে এই ধরনের কিছু মাছ আছে, ঠিক আছে? এখানে কিছু এই ফিস আছে, এইগুলোকে কি বলে রাজকুমার, এগুলোকে কি বলে, এইটা কি মাছ বলে, পাউস মাছ? গাইস, এগুলো যে পাউস মাছ টাইপের না, কি মাছ, ইলিশ মাছ। আগে দেখি, চ আগে দেখি। তো গাইস, হিট লাগছে আমাদের কিন্তু। এটা হলো শেষ, এটা দেখতে খারাপ মাছ গাইস। আর এখানে এয়ার কন্ডিশন থেকে হাওয়া বেরোচ্ছে, আলাদা কুলকুলে হাওয়া বেরোচ্ছে, হিট লাগছে। এটাকে ছোট ভোঁদর বলতে পারো। এক একবার মনে হচ্ছিল পুতুল, হ্যাঁ কি না, তারপর চোখ মনে হচ্ছে। এটাকে দেখো উপরে, বাচ্চাটার থেকে বড় গাইস। আমাদের এখান থেকে বেরোবার ইচ্ছাই যাচ্ছে, বালিশ দিনে শুয়ে পড়ে ঘাম দেখতে পাচ্ছ? আমরা এইদিক ওইদিক করছি তো ভিডিওর জন্য, সব থেকে বড়
ভাই আলাদা এই মাছটা অন্যরকম আর এই দুটো মোটামুটি এই জায়গাটা ফাঁকা থাকছে না বুঝলে তো যতদিন আছে গাইস এসে ঘুরে যেতে পারো এরকম না পিরানা আসতে পারো দেখো এরকম জিনিস কলকাতায় দেখতে পাবে না খুব কম নাকি না রেয়ার কিছু করে রেয়ার একদম আলাদাই ভাবে করেছে এই যে টানেলটা করেছে এটা হিট কেউ কদিন কদিন তোমাদের একটা স্যাড নিউজ আছে তোমাদের জন্য 26 তারিখ পর্যন্ত আছে তার মানে তোমরা আসতে পারবে না আমার ভিডিওটাই তোমাদের দেখতে হবে দেখে এনজয় করে নাও আগের বছর যদি বসে তাহলে আসবে 26 তারিখ পর্যন্ত আছে এখানে কাকাকে জিজ্ঞাসা করলাম তাদের খুব হিট লাগলো আমি এইটার জন্যই আজকে বেরিয়েছিলাম আমার এইটা আসার দরকারই ছিল আমি রাজকুমারকে বলেছিলাম তো গাইস এইভাবে তোমরাও যদি এরম কোনো ইউনিক ইউনিক জায়গার যদি খোঁজ পেয়ে থাকো না আমাকে ইনস্টাতে মেসেজ করে দেবে আমার এরম মানে এইভাবে ইউনিক এরম জায়গা না আমার যেতে আমার হিট লাগে এইসব জায়গায় ঘুরবে আলাদাই একটা মজা এসব লোক দেখিয়ে কোনো মজা নেই আমি যেটা যতটা আমি জানি হ্যাঁ কি না নতুন জায়গায় ঘুরতে হবে গাইস এইটা একদম ইউনিক আমাদের কলকাতায় বলতে গেলে জিনিসটা আমি দেখলাম প্রথমবার মানে আলাদাই ফিল আসলো ওই যে টানেলটাই যখন ঢুকলাম না প্রথম না অতটা মজা আসছিল না টানেলটাই যখন ঢুকলাম গাইস আলাদাই পুরো চলো এবারে আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি গাইস আমরা চলে এসেছি আমাদের পুরনো জায়গায় তো এখানে রাজকুমার আমার সাথে গিয়েছিল আর রাজকুমারের পার্টনার হচ্ছে আমান ঠিক আছে আমানকে এই দেখো আমাদের হোসেন চিনতে পারছো তো সবাই সাথে থাকো পাশে থাকো সাথে থাকো পাশে থাকো আর এইটা আমার ছেলে ওটা গাইস আমার ছেলে ভালো করে সবাই দেখে রাখো ও আমার বন্ধু আমি ভালোবেসে ওকে ছেলে ওর নাম দিয়েছি ঠিক আছে তো আপাতত এসেছি সেই আমাদের পুরনো জায়গায় তোমাদের একজনের সাথে মিট করাবার আছে আমাদের মুন্নাদা চলো মিট করাই তো এই হচ্ছে আমাদের মুন্নাদা মোটামুটি যে চার দোকানটা আমি চালাতাম সেই চার দোকানটা এখন আমাদের মুন্নাদা নিয়েছে সাথে থাকো পাশে থাকো আর মুন্নাদারও এইভাবে সাথে থাকো পাশে থাকো যারা বারবার আমাকে দোকানের জন্য মেসেজ করছো প্লিজ মেসেজ করবে না যা কথা এসে মুন্নাদার সাথে বলবে এখন মুন্নাদা এই দোকানের ওনার বুঝতে পেরেছো মুন্নাদা আমাদের এই দোকানের ওনার মুন্নাদা একদম দিল জান দিয়ে খাটছে এই দোকানের জন্য তোমরাও মুন্নাদার জন্য দোয়া করো যেন দোকানটা আরো আগে যায় যেন মুন্নাদা আরো এই দোকানটাকে উপরে নিয়ে যেতে পারে মুন্না একদম বলো স্যার করো সাবস্ক্রাইব করো সাথে থাকো দিছে সাথে থাকো পাশে থাকো আমি খুব ভালোবাসি আমার ছেলেটাকে সহজ নাকি বল সাথে থাকো পাশে থাকো আমার আব্বাজির বলেছি তো এবারে দাদা আমাকে অ্যাঙ্গেলটা নিতে দে অ্যাঙ্গেলটা নিতে দে গাইস আমরা ওখান থেকে একটু আবার চলে আসলাম এখানে হোল্ড করলাম এবারে খারাপ দেখাচ্ছে আমাকে খুব তো অনেক মজা হলো অনেক গল্প হলো ওখানে মুন্নাদার সাথে কুরবান্দা আসলো তারপরে আমরা অনেক মজা করলাম একটু গল্প করলাম মানে সবকিছু কি বলতো ক্যামেরায় ক্যাপচার করা যায় না তাই তো তো আপাতত আমরা এখানে দাঁড়ালাম একটু হোল্ড করলাম একটু ঠান্ডা খেলাম এবারে বাড়ির দিকে যাবো আপাতত এখন ভিডিও আমি এন্ড করছি না যদি কিছু পাই আবার দেখাবো দেখিয়ে তারপর ভিডিও এন্ড করবো বুঝলে তো এখন আমি এন্ড করতে চাইছি না ভিডিওটা আমার মন বলছে যে লম্বা হয়নি একটু লম্বা করে তারপরে তো মানে এন্ডটা করবো দেখা যাক চলো আমাদের রাজকুমার ভাইকে ছেড়ে দিলাম তো রাজকুমার ভাই কি বলতে চাইছে তোমাদের থাকো পাশে থাকো তোমরা সবাই সাপোর্ট করো তুমি মুখে কি পুরেছো বন্ধুরা এখন বাজে তোমার দুটো 45ই ধরো 2:45 বাজে এই ভিডিও এডিট করে উঠলাম ভাই বুঝতেই পারছো তোমার ভিডিও এডিট করার ঝামেলা মানে দেখো রাত্রির ছাড়া তো ভিডিও এডিট করার কোনো এ নেই তো এই ভিডিও এডিট করে উঠলাম একজনের নাম নিতে চাই প্রিন্স জাহির যে আছো আমি এক্ষুনি মেসেজ দেখলাম তোমার এইভাবেই সাপোর্ট করো তোমাদের এই কথাতেই মনের সাহস বাড়ে আরও
যেই ধরনের তুমি মেসেজ করেছো, যে আমার কাছে আবদার করলো যে দাদা আমার নামটা নেবে, যেই ধরনের তুমি বললে যে এই কদিন দেখো ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে এই কদিন যে দেখো পুজো চলছিল, সবাই পুজোয় ব্যস্ত, আমার আরও সব বন্ধুরা আছে তো ওদের ওদের সাথেও দেখা হতো, ওদের বলতে বললে হ্যাঁ পুজোর টাইমটা ভালোই করেছো যে ভিডিও ছাড়ুনি বা এ করুনি। আমি নিজেও ভাবলাম যে তোমরা সবাই নিজেরাও ঘুরতে ব্যস্ত, পুজোয় সব অন্যদিকে ব্যস্ত, কী পুজোয় আমার ব্লগ দেখবে, এই তো নতুন, ধরো রেগুলার হয়ে গেলে সামনের দিনে তখন না হলে আলাদা ব্যাপার। আর হ্যাঁ তোমাদেরই পাড়ার ছেলে উঠছে, বারবার বলছি এইভাবে সাথে থাকো পাশে থাকো, একটা নর্মাল ছেলে যাচ্ছে, আর আমি এটাও কথা দিচ্ছি যদি এইভাবে যেতে থাকে অবশ্যই ইউটিউবে আফতাব ব্লগস নামেও একজনকে চেনা যাবে। আপাতত এখন থেকেই এত কিছু দেখতে পাচ্ছি, এত ক্রেজ চারিদিকে আমাকে নিয়ে, এত আলোচনা, এইভাবে সাথে থাকো পাশে থাকো। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা নর্মাল ছেলে তার লাইফ, সে আমি কী বলতো নিচে থেকে ওপরে উঠব, একেবারে ওপরে উঠে দেখিয়ে মজা নেই, পারলে পারলে অনেক কিছু দেখাতে পারি কিন্তু মজা নেই বুঝলে তো, কষ্ট করে দেখাবো তবে মজা আছে, হ্যাঁ কি না? আমি যেমন তেমন নিজেকে প্রেজেন্ট করব, আমি যেমন তেমন নিজেকে প্রেজেন্ট করব তবে না ভালো লাগবে। সবথেকে বড় কথা হচ্ছে এই যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা, এটাই হচ্ছে সব থেকে বড়। ওবি কী বলতো পাবলিক প্লেস, ওটা হলো আরও বড়, যে এই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা বা কারোর সাথে এইভাবে ক্যামেরা নিয়ে কথা বলা, তো আমি জীবনে আমিও নিজেও ভাবি না যে আমি ভাবিনি যে এইভাবে আমিও এরম ক্যামেরা এই দিকে ঘুরিয়ে ওই দিকে ঘুরিয়ে বা মানে কাউকে আমি আমার এত কটা অডিয়েন্স থাকবে, আমি আমার অডিয়েন্সদের দেখাবো, এরম অডিয়েন্সের সাথে কথা বলবো, এটাও একটা আলাদা ফিলিংস। নিজের ফোনের সাথে কথা বলছি এখন, কিন্তু ভিডিও যখন আপলোড হবে কত না লোকের সাথে আমি কথা বলছি, এটা একটা আলাদাই আলাদাই ফিলিংস যেটার জন্য আমি তৈরি। সেবারেও তোমাদের ব্লগে বললাম এটার জন্যই আমি তৈরি ছিলাম, আর মনে হচ্ছে এখন আমি সেটাতেই আছি। এইভাবে সাপোর্ট করো, আর হ্যাঁ যারা আমাকে দেখা করতে চাইছো তখন মেসেজ করে ডাইরেক্ট এসে দেখা করো, ওইভাবে ওরম পেছন করে দেখা করো না বা অত অত কষ্ট করতে হবে না আমার জন্য, আমি কেউ না, ওইভাবে অত কষ্ট করে দেখা করতে আসতে হবে না। এক দুজনকে বলছি বুঝতে পারছো অত কষ্ট করে এই আমি কোথায় আছি না আছি, অত ভাই আমি কেউ কোনো সেলিব্রিটি না মোর ভাই, আমাকে ডাইরেক্ট মেসেজ করো হ্যাঁ দাদা তোমার সাথে একবার দেখা করতে চাই, হয়ে গেলো কথা, সে যেখানে বসি বা যেখানে যাই আমি যে টাইমে আমি তোমাদেরকে বলে দেবো, অত কষ্ট করে আমাকে ফলো রাখতে হবে না, কিছু করতে হবে না, এমনি দেখা করার হলে এমনিই দেখা করে নেবো, কি আছে তোমাদের সাথে দেখা করবো না তোমাদের সাথে দেখা করবো, নর্মাল। তাহলে আজকের ব্লগ এতটাই, যদি ভালো লাগে লাইকটা অবশ্যই করবে, এইভাবে সাথে থাকো পাশে থাকো, আরও নতুন নতুন ব্লগ আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইবের একবারই সাবস্ক্রাইব করলে তাহলে তুমি আমাকে জীবনভর, যদি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমাকে দেখতে পাবে, আমি যতদিন ভিডিও পোস্ট করবো ততদিন তোমার কাছে নোটিফিকেশান যাবে, নোটিফিকেশানের যে বেল আইকনটা আছে ওটা অল করে দেবে, তাহলে সব তো তোমরা জানো, এতে বলার কিছু নেই, তোমাদের ইচ্ছা গেলে তোমরা অবশ্যই করবে, আর যেই হিসাবে যতজন দেখছো সেই হিসাবে যদি সবাই সাবস্ক্রাইব করে দাও অটোমেটিক উপরে যাবো, একটা নর্মাল ছেলে উপরে উঠছে এটাই বারবার বলছি, যদি সাপোর্ট দিতে চাও সাপোর্ট দিয়ে সাবস্ক্রাইবটা করে দাও, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে, খুদা হাফিস মিল হাফিস, সাথে থাকো পাশে থাকো এইভাবেই সাপোর্ট করতে থাকো।